2 বছর পর বাড়ি ফিরল শিশু। লুকোচুরি খেলতে গিয়েই ট্রেনে চেপে বাংলায় চলে আসে শিশু কন্যাটি। বিহারের বকিয়াদিয়ারার বাসিন্দা মন্টু হরিজন এবং তার স্ত্রী রানী দেবী। তাদের 2 পুত্র সন্তান এবং 1 কন্যা সন্তান রয়েছে। জুড়ি তৈরি করে সংসার চলে তাদের। জানা যায় 2020 সালে এই ঝাড়খণ্ডের তালঝারি এলাকার স্থানীয় রেল স্টেশনে ঝুড়ি তৈরি করে বিক্রি করতে এসেছিল তারা। সেই স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা একটি এক্সপ্রেস ট্রেনে তাদের একটি মেয়ে কারিনা এবং 2 ছেলে লুকোচুরি খেলছিল। যদিও খেলতে খেলতে 2 ছেলে নেমে আসে, কিন্তু তাদের মেয়ে কারিনা থেকে যায় ট্রেনেই। তারপরে ট্রেনটি রওনা দিয়ে দেয় আর তাতে করেই বাংলায় চলে আসে কারিনা। তাকে বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিশ মেলে না। অন্যদিকে কলকাতা চিৎপুর স্টেশনে নেমে অঝোরে কাঁদতে থাকে কারিনা। সেই সময় স্টেশনের পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়ির ঠিকানার কোনো হদিশই পাননি তিনি। কোনো তথ্য না পেয়ে পুলিশ তাকে নিয়ে যায় চাইল্ড লাইনে। CWC মারফত চাইল্ড লাইনে শুরু হয় জিজ্ঞাসাবাদ। শিশুটির পরিবারের হদিশ পেতে বিভিন্ন জেলায় চিঠি দেওয়া হয় জেলাশাসকদের কাছে। কোনো হদিশ না পেয়ে কারিনাকে পার্ক সার্কাসের সিন্নি অর্গানাইজেশনে স্থানান্তরিত করা হয়। তার কান্নাকাটিতে জেরবার হয় সিন্নি অর্গানাইজেশন। এরপর সেখান থেকে ওই শিশুটিকে সমবয়সী মেয়েদের সঙ্গে রাখার জন্য বিহালার ক্রিস্টিকা চাইল্ড প্রোটেকশন হোমে রাখা হয়। সেখান থেকে তাকে বেহালার বাণী নিকেতন প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয়। হিন্দিভাষী মেয়েটি বাংলা স্কুলে ভর্তি হয়ে 2য় শ্রেণীর পরীক্ষায় 90% নাম্বার পেয়েছিল, যা দেখে অভিভূত হয় ওই হোম কর্তৃপক্ষ। তারা ঘটনার কথা হোম রেডিও ওয়েস্টকাট তারা এই ঘটনার কথা হোম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবকে জানায়। হোম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সহায়তায় দীর্ঘ প্রায় 2 বছর পর বাড়িতে ফিরতে পারল ছোট্ট শিশু কারিনা হরিজন। হারানো মেয়েকে শেষমেশ খুঁজে পেয়ে খুশিতে বাবা মা এবং পরিবারের অন্যান্যরা।